হ্যালো ভাই ব্রাদার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটি মজাদার বা অনেক ইন্টারেস্টিং টপিক যখনই আমার চোখে পড়ছে তখনই কিন্তু অনেক ভালো লাগছে এবং সাথে সাথেই কিন্তু ভিডিও তৈরি করতে বসে গেছি আপনাদের জন্য। সেটি হচ্ছে মিওয়াই 13 যেটি আসতে চলেছে, সেটি কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং বা চমকপ্রদ ফিচার্স নিয়ে আসছে। কিসে ফিচার্স সেগুলো নিয়ে আলোচনা করব এবং ভিডিও জুড়ে বা ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলবো যে কবে নাগাদ এটি রিলিজ হবে বা রোল আউট শুরু হয়ে যাবে বা এর আপডেটেড ডিভাইসগুলি বা কী কী বা কবে নাগাদ একটি ইন্ডিয়াতে লঞ্চ হবে বা কবে নাগাদ এটির মানে রোল আউট আমরা বাংলাদেশে পাবো, সকল বিষয়গুলো নিয়েই কথাবার্তা হবে। তার আগে একটু বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল প্রথমবারই হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আপনাদেরকে এরকম নিত্য নতুন চমক দিতে আমার খুবই ভালো লাগে এবং যখনই কোনো ইন্টারেস্টিং টপিক পাই তখনই কিন্তু সবার আগে নিয়ে আসার চেষ্টা করি। চলুন আর দেরি না করে আপনাদের ভিডিওটি শুরু করি। ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স হচ্ছে সিকিউর মুড। সিকিউর মুড বলতে আমি বিভিন্ন জায়গায় একটি রিসার্চ করেছি এবং বিভিন্ন জায়গায় জানার চেষ্টা করেছি যে আসলে মিউআই 13 যে সিকিউর মানে মুডটি রয়েছে এটি আসলে কীভাবে কাজ করে বা কেমন জিনিসটি। আমি যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এই যে সিকিউর মুডটি রয়েছে আপনার ফোনের বিভিন্ন ধরনের অ্যাপস এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলোর উপরে আপনাকে একটি এবং আপনার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলোকে এটি পর্যবেক্ষণ করবে এবং যখনই কোনো ম্যালওয়্যার টাইপের কিংবা ভাইরাস টাইপের অ্যাক্টিভিটিস দেখতে পারবে তখনই কিন্তু সেটিকে স্টপ করে দেবে এবং আপনাকে ইনফর্ম করা হবে। এই ফিচারটি আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে যথেষ্ট ভালো এবং আকর্ষণীয় মনে হচ্ছে এবং আমরা কিন্তু মিওয়াই 13-এ দেখতে পাচ্ছি তারা কিন্তু সিকিউরিটি ইস্যুতে অনেক বেশি জোর দিয়েছে এবং বেশ কিছু ফিচার্স তারা এখানে অ্যাড করছে। পরবর্তী যে ফিচার্সটি আমরা দেখতে পাচ্ছি মিওয়াই 13-এ সেটি হচ্ছে বুস্ট চার্জিং স্পিড। মানে আমরা কিন্তু নর্মালি এখন যে এইভাবে ফোনটিকে চার্জ করে থাকি সেটা কিন্তু ডাইরেক্ট একদম পিন আপ করে দেই, একদম চার্জ হতে থাকে এবং এটা কিন্তু কোনোভাবেই কম বা বেশি করতে পারি না। কিন্তু যে ফিচার্সটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখনই আপনি এই মুডটি অন করে দেবেন এটা কিন্তু আপনাকে অপশন থাকবে সেখান থেকে আপনি অন করে দিতে পারবেন যে বুস্ট চার্জিং ক্যাপাসিটি। এটি যখনই আপনি অন করে দেবেন তখন কিন্তু আপনার ফোনে থাকা যে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোকে অনেকটাই রেস্ট্রিক্টেড করে দিয়ে আপনার চার্জিং স্পিডটাকে অনেকটাই বাড়িয়ে দেবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন একটু মানে আপনি বিয়েছে যেইভাবে আপনার চার্জিংয়ের সময় হিট হতো তার সাথে হয়তো বা একটু হিট বেশি হবে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি আপনার ফোন চার্জ হয়ে যাবে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। সিকিউরিটি অপশনটি অন করে রাখেন তাহলে কিন্তু যখনই ফোনটি অফ করতে যাবেন আপনার কিন্তু পাসওয়ার্ড চাইবে এবং আপনি যখনই ফোন অফ করতে চাইবেন তখনই কিন্তু আপনার প্যাটার্নটা চাইতে পারে, যে কোনো একটি আপনি সিলেক্ট করে দিবেন সেই জিনিসটা কিন্তু সেখানে আপনাকে চায়, রিকোয়ারমেন্ট দেয় যে আপনি আসলেই ফোনের ওনার কি না। এবং আপনি যদি মানে কোনোভাবে আপনার ফোনটি হারিয়ে ফেলেন এবং আসলে যে আসলে ফোনটি কোনোভাবে নিয়েছে বা মানে আপনার কাছ থেকে হারিয়ে গেছে যখন সে ফোনটি অফ করতে চাইবে তখন কিন্তু সে ফোনটি অফও করতে পারবেন না, যার কারণে কিন্তু একটি মানে কি বলে আপনার ফোনটিকে পুনরুদ্ধার করা বা ফোনটিকে খুঁজে পাওয়া কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। এই সিকিউরিটি অপশনটি কিন্তু মিওয়াই 13-এ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই অপশনটা কিন্তু মিওয়াই 13 চালু করতে যাচ্ছে এবং এই অপশনটি যদি চালু করে তাহলে আমার মনে হয় সিকিউরিটিতে আরেকটু ইম্প্রুভমেন্ট আসবে এবং এই ফিচারটি যদি চালু হয় তাহলে আমার মনে হয় সিকিউরিটি অপশনটি আরেকটু হাই হয়ে যায় এবং আমাদের ফোনের সিকিউরিটি আরেকটু উপর লেভেলে চলে আসে এবং এটি করার সাথে সাথে কিন্তু আমার মনে হয় মিওয়াই 13-এর ভ্যালুটাও একটু বেড়ে যাবে। অনেকেই কিন্তু আবার মানে শাওমির দিকে একটু মুভ করার চেষ্টা করবেন কারণ শাওমি কিন্তু মিওয়াই 13-এ বেশ কিছু মেজর আপডেট নিয়ে আসছে। আমরা কিন্তু বরাবরই দেখে আসছি শাওমি যখনই নতুন কোনো ইউআই নিয়ে আসে তাদের মানে মিইউআই যখনই নিয়ে আসে তখনই কিন্তু আমরা দেখি যে এখানে কিন্তু নতুন নতুন আইকনের তারা ব্যবহার করে, নতুন নতুন থিমস ব্যবহার করে, নতুন নতুন ওয়ালপেপার্স ব্যবহার করে। এবারও বোধহয় তার ব্যতিক্রম হচ্ছে না, আমরা বিভিন্ন রকমের ওয়ালপেপার, আইকন, থিম পেতে চলেছি যেগুলো কিন্তু অনেক ইউজফুল হবে এবং অ্যানিমেশনের দিক থেকেও অনেকটাই ইম্প্রুভমেন্ট থাকবে কারণ অ্যানিমেশন কিন্তু মানে যখন আপনি কোনো আইকনে ক্লিক করছেন সেটি যদি একটু হালকা পাতলা মুভমেন্ট থাকে বা বিভিন্ন জায়গাতে যে অ্যানিমেশনসগুলো আমরা ব্যবহার করি বা ব্যবহার করছি না কিন্তু যেগুলো দেখতে ভালো লাগবে এবং আপনার ফোনের স্পিডটাকেও ঠিকঠাক রাখবে এরকম কিছুর উপরেই মিওয়াই 13-এর যে অ্যানিমেশনগুলো সেগুলো নিয়ে আসছে। আশা করা যায় এই আপডেটটি অনেক ভালো হবে এবং অনেক চেঞ্জেস নিয়ে আসবে। নভেম্বর মাস নাগাদই মনে হয় আমরা এই রোল আউটটি পেয়ে যাব এবং এর আপডেটটি অনেকের ফোনেই চলে আসবে। যারা চাইনিজ ভেরিয়েন্ট ইউজ করেন তাদের ফোনে হয়তো বা একটু আগে চলে আসবে এবং যারা গ্লোবাল ভার্সন ব্যবহার করেন তাদের জন্য হয়তো বা একটু পরে চলে আসবে, কিন্তু খুব বেশি দিনের যে ব্যবধান হবে তা কিন্তু নয়, অল্প কিছুদিনের ব্যবধানেই আমরা সকলেই হয়তো বা মিওয়াই 13-এর আপডেটটি পেয়ে যাব। কিন্তু মিওয়াই 13 আসলে কারা কারা পাবেন বা কোন কোন ডিভাইসগুলো মিওয়াই 13-এ আপডেট করা যাবে
এই লিস্টগুলো কিন্তু অলরেডি বেশ কিছু জায়গায় আমি জানতে পেরেছি, কিন্তু সেই ভিডিও যদি এবং সেই লিস্টগুলো যদি এখানে ইনক্লুড করতে যায় ভিডিওটির ডিউরেশন অনেক বড় হয়ে যাবে, তাই এখানে বলছি না। এবং আপনারা যদি ওই রিলেটেড ভিডিওটি আসলে চান যে মিওয়াই আসলে 13 কোন কোন ডিভাইসে লিস্টেড হবে এবং কবে নাগাদ সেগুলো আপডেট পাবেন, সেগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি তাহলে পরবর্তী যে ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা জানানোর চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো, এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখতে চান কি না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব মাস্ট। আপনাদের চ্যানেল আপনারা কীভাবে চান সেটাও কিন্তু সাজেশন দিতে পারেন কমেন্ট লিস্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।